বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে আসলেন এসে বলছেন উতবা ও কাফের দলের লোকেরা আমার রাসূলকে আমি মারতে দেব না তোরা আমাকে মার আমার কোনো আপত্তি নাই এই কথা বলে করলো কতবার পিঠ বরাবর একটা আঘাত করলো এই আঘাত করে তাকে জমিনে ফেলে দেওয়া হলো জমিনে যখন পড়ে গেল এই সুযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গা আপনাকে তারা আজকে মেরেই ফেলবে আপনি মেহেরবানি করে এখান থেকে চলে যান সমস্ত আঘাতগুলো তিনি নিজের পিঠে বরণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকি সবাই একসঙ্গে পেট মারতে মারতে জমিনে ফেলে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাকির উপরে উতবা খরম জুতা দিয়া কাঠের জুতা দিয়া এমন জোরে একখান চাপা মেরে দিল এক চাপায় তার নাকটা বোচা হয়ে গেল ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল নিথর দেহ পড়ে থাকলো মক্কার সমস্ত বড় বড় নেতারা মনে 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 ভাবলো বুঝি আজকে কুহাফার ছেলে আবু বকর মারাই গেছে এই অবস্থা সৃষ্টি করে তারা সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরে আসলো হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে হুঁশটা ফিরে আসার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন আমি তো এখন আমার বাড়ির দিকে যাব না না জানি রাসূলকে তারা কি করেছে ওই ক্ষত বিক্ষত দেহটা নিয়া তিনি কোন মত জীবনটা বেঁচে নিয়া তিনি নিজের বাড়ির দিকে না গিয়ে সোজা চলে গেছেন মামার নবীর দরজার সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ দরজাটা খুলুন আমি আপনার সামনে হাজির হয়ে গেছি মেহেরবানি করে দরজাটা খুলুন নবীজি দরজা খুললেন খুলি দেখেন আবু বকরের নাক থেকে রক্ত গড়ে গড়ে পড়ছে নাকটা বোচা হয়ে গেছে রাসূল বলছেন আবু বকর এমন সিচুয়েশন হয়েছে তোমাকে বিশ্রাম নেওয়া দরকার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে মক্কার হাওয়া ভালো না চোরগুপ্ত হামলা শুরু হয়ে গেছে মেহেরবানি করে আমার পরামর্শ হলো হুজুর চলুন আমরা মক্কার বাইরে চলে যাই মক্কায় থাকার কোনো পরিবেশ এখন আমরা মনে হয় পাবো না মক্কার বাইরে আমরা চলে যাই রাসূলকে সঙ্গে করে নিয়া ওই ক্ষত বিক্ষত দেহটাকে সব ক্ষত বিক্ষত দেহটা নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন মিলে মক্কার বাইরে চলে গেলেন প্রচন্ড ক্ষুধার্ত দুইজন কিছুই খান নাই তারা সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ক্ষরণ হয়েছে তোমার খাদ্যের প্রয়োজন তোমার কিছু খাবারের প্রয়োজন মরু অঞ্চলে ঘুরতে ঘুরতে নবজি তার বন্দুক নিয়ে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে মেষের পাল খুঁজলেন এরপরে উটের পাল খুঁজলেন পেলেন না ছোট্ট একটা ছাগল পাল পেলেন সেই ছাগল পাল পাওয়ার সঙ্গে সঙ্গে ছাগল পালের রাখালকে ডাক দিলেন রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিল ওয়াজহাকা لِلدِّينِ حَنِيفًا فِطْرَتَ اللَّهِ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وأقيموا الصلاة
الصلاة وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون كل حزب بما لديهم فرحون الله أكبر بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا عربير بوكي مكر بوري جتايما امينار غار খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি سلو দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার বড়িহাটি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেবে সদর জনাব
হামিদুজ্জামান। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মনোয়ার হুসাইন মমিন হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলে আজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এগুলো একটু আমাকে ডিস্টার্ব করছে, এখন তো কিছু করারও নাই। আমি নিজে তো দেখতে পাচ্ছি না লোকগুলোকে, এটা একটু সাইডে দিতে দিলে ভালো হতো না, এগুলো খেয়াল করতে হয়। মানে হুজুর শ্রোতা না দেখুক, ক্যামেরা দেখুক, এই হচ্ছে অবস্থা, একটু খেয়াল করতে হয় এগুলো, তাই না? আমার যদি আই কন্ট্যাক্ট না হয়, আমার যদি চোখে চোখ না লাগে, আমি কথা বলবো কেমন? এটা কি এটা ভাঙবেন নাকি? আবার লক্ষণ তো খুব খারাপ মনে হচ্ছে, সেটিংটা হয়নি এটা, এটা একটু উচিত। বসেন, আপনি বসেন না, উচিত ছিল পৃথক একটা স্ট্যান্ড এটা রাখা, এখন সে সুযোগ নাই। এগুলো ঠিকঠাক করতে করতে দুই ঘন্টা লাগবে, এটা একটু শিখিয়ে দিলাম। ফিউচারে রেকর্ডের জন্য একটা আলাদা স্ট্যান্ড করে তাদেরকে এই ব্যবস্থাগুলো করে দেবে। সম্মানিত হাজিরিন আসন, রাত অনেক হয়েছে, আমি চাইছিলাম সর্বোচ্চ দশটার মধ্যে আমি মাইকে ফোঁ দেব, পারলাম না। যত বড় মাহফিল তত দ্রুত মাহফিলে উঠতে হয়, কারণ অনেক দূর থেকে মাহফিলে লোকজন আসে, যাবার একটা পেরেশানি থাকে, সব কিছুই সময় মতো হওয়া উচিত। তো যাই হোক, সারাদিনের ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানায় যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনির আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের সামনে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ও বিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। শুনেছি অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন, অনেক ভাই, হাজার হাজার এই জনতার ঢল প্রমাণ করে এ দেশ কোরআনের দেশ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিল উপস্থিতি এটা প্রমাণ করে এ দেশে নাস্তিকদের কোনো ঠাই নাই, ঠাই হবে না, ঠিক কিনা? এ দেশ মসজিদের দেশ, দু শতাধিক দেশের ভিতরে একটি দেশ বাংলাদেশ, যে দেশের ক্যাপিটাল সিটি ঢাকাকে মসজিদের শহর বলা হয়, যে দেশে রয়েছে 4.5 লক্ষ মসজিদ, যে দেশের মানুষ সকালে আজান শুনে ঘুম থেকে উঠে আবার
রাতে আযান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায়। যে দেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে পারে সে দেশের শেকড় পর্যন্ত ইসলাম আছে না নাই? ইসলামকে যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে। কোরআন ছিল আছে থাকবে, কোরআন করো বাবার না। দুনিয়ার সংবিধান চেঞ্জ হয় কিন্তু কোরআন নামক এই সংবিধান চেঞ্জ করার কোন ক্ষমতা কারো বুদ্ধি কারো জ্ঞান পৃথিবীর কারো না। কারণ কোরআন কার রচনা? আকাশকে বানিয়েছেন। আকাশ কি দুর্বল? আমার আপনার বাড়ির ছাদ না? আমার আপনার বাড়ির ছাদ খুবই দুর্বল। সামান্য একটা ধাক্কা দিলেই সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। মাঝে মাঝে রাস্তা অধিগ্রহণ করতে নিয়া রাস্তার ভিতরে যদি ছাদ পড়ে যায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলে মুহূর্তের ভিতরেই, কিন্তু সেই বুলডোজারকে আকাশে লাগানো সম্ভব নাকি? আল্লাহ তাআলা এমন সাকাফ এমন আকাশ এমন ছাদ বানিয়ে দিয়েছেন। তিনি তার নিজের পরিচয় সবচেয়ে বেশি কোরআনে দিয়েছেন, কারণ আল্লাহকে না চিনলে আল্লাহকে ভয় করব কেমনে, আল্লাহর সঙ্গে মহব্বত হবে কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশ বানিয়েছেন, আকাশে রেখেছেন বহু বুরুজ রেখেছেন, গ্রহরাজি রেখেছেন, এবং সে জায়গায় রেখে দিয়েছেন দিনের বেলা প্রদীপ্ত আলো সূর্য রেখে দিয়েছেন, আর রাতের বেলার চাঁদ আলোকিত চাঁদ বানিয়ে দিয়েছেন। এমন বৃহৎ পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আমেরিকার আকাশের মালিককে, বাংলাদেশের আকাশের মালিককে, পৃথিবীর যত রাজা বাদশাহ যত প্রেসিডেন্ট যত মন্ত্রী যত ধনী মানুষ সব শ্রেণীর মানুষগুলো সব কার ছাদের নিচে? আসতে বলবেন না, কার ছাদের নিচে? জো বাইডেন সেই বিশাল আকাশের নিচে। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা বলি পরাশক্তি ইউরোপ আমেরিকা, কত বড় তারা পরাশক্তি, বিশাল বড় তাদের পাওয়ার, এই সমস্ত কথাগুলো বলি। কিন্তু আমার আল্লাহ বলছেন না, রে না তোমরা ভুল বোঝো, ভুল কথা বলো। রাজত্ব কারো হতে পারে না, একমাত্র রাজত্ব হতে পারে কার? আসতে বলবেন না, কার? যে রাজা মরে যায়, যে রাজা কবরস্থ হয়, যে প্রেসিডেন্ট মরে যায়, সে কেমন করে ক্ষমতাশীল হতে পারে? যিনি মরেন না, যিনি মরবেন না, যিনি চিরস্থায়ী, তিনি একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে তিনি আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন, আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব কারো হাতে নয়, গোটা পৃথিবীর রাজত্ব একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য নিয়ে। এই দুনিয়াতে আমরা একটা টাইম নিয়ে এসেছি, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব। আমার জীবন আল্লাহ দিয়েছেন, জীবন আছে যার, মরণটা আছে তার, আমি আপনি মরে যাব। কিন্তু এই জীবনের মাঝে মৃত্যুর পূর্বে আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, কে? আসতে বলবেন না, কে নির্দেশনা দিয়েছেন? আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার মূল হুকুমটা হলো, মূল বক্তব্যটা হলো একটাই, আমারা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু যালিকাত দীনুল কাইয়্যিম। জোরে বলুন, আল্লাহু আকবার। এই পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না,
কারো দা সত্য করা যাবে না কারো হুকুম মেনে চলা যাবে না একমাত্র হুকুম মানতে হবে কার আর ও জোরে বলবেন কার এইজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার চেহারা কোন পৃথিবীর কারো সামনে তোমার চেহারা কে নিয়ে তুমি দাঁড়িয়ে যেও না দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য ব্যাকুল হয়ে যেও না তুমি তোমার চেহারা নিয়ে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে যাবে সূরা রোমের 30 নম্বর আয়াতে মহানব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা পারেন ছোট মিলিয়ে বলুন ফাতিম ওয়াজহাকা লিদ্দিন হানিফান ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جربون الله أكبر تمي تمار چهارا کے لئے اللہ شمن داری جاؤ ایبان تمار جبونے ایک مت تو دینی شبے ইসলাম কে কুনিষ্ঠভাবে গ্রহণ কর আল্লাহর দ্বীন কে গ্রহণ করে দাঁড়িয়ে যাও যে দ্বীনের ভিতরে কোনো পরিবর্তন চলবে না যে দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন হবে না কারণ দ্বীনটা কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ আল্লাহর দ্বীন ইসলাম কে কখনো চেঞ্জ করা যাবে না মর্জি মতো খাটো করা যাবে না কম বেশি করা যাবে না কারণ ইসলাম তো কার নয় ইসলামটা কে দিয়েছেন আস্তে বলবেন না ইসলামটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোন বিধানকেও মানা যাবে না ইসলাম ছাড়া অন্য কোন হুকুমকে যদি কোনো বান্দা মেনে নেয় তার নামাজ কবুল হবে না তার কোন ইবাদত কবুল হবে না আল্লাহ তাআলা স্পষ্ট করে আরেক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি খায়রাল ইসলাম فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين جربون الله أكبر جبان دا جبان بدن شمي اسلام کے چھڑ دی انہ کو نائن کے گرہن کرو بے انہ کو بیدھان کے گرہن کرو بے آمی اللہ رب العالمین تر کو نامل قبول کرو بونا تر کو نامل কার্যক্রম কে আমার দরবারে জি তো আমি যদি এরকম করে ধাক্কা খাই বারবার আমি এটাকে কেমনে আবার সাজায় আনবো জি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এই কি আমি এই মাইকওয়ালা কোথায় এই ফ্যানটা বন্ধ করেন এই ফ্যান এটার একটা জোর আওয়াজ হোক হ্যাঁ সেট গরম হোক সম্মানিত ভাই আমার দিকে একটু তাকান আমাকে সবাইকে সময় দেবেন আজকে সময় দেবেন তো আমরা একটু বেশি করে দোয়া করি যেন আর এই বিদ্যুতের যেন কোনো ক্রাইসিস যেন না হয় আল্লাহ তুমি মাহফিলের যে প্রতিকূল দিকগুলো মেহরবানি করে আমাদের যেন সহজ করে দাও জোরে বলি আমিন হাজার হাজার মানুষ যদি এখানে কেউ কোনো ব্যক্তি থাকেন একটু ইনফর্ম করে থাকলে একটু অবহিত করলে যে একটু বলে দিলে একটু ভালো হয় কারণ এটা একটা চরম ব্যাঘাত হয় সম্মানিত ভাই আলোচনার যে একটা ছন্দ পতন হয় একটু হলে একটা ব্রেক হয় তো আমি সূরা রুম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি রুম হচ্ছে একটা দেশের এখন রাজধানীর নাম ইতালি এর রাজধানী কি রোম গুলিবাতুর রোম থেকে এই আয়াত থেকে রোম শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডাক দিয়ে বলছেন তুমি পাঁচটা কাজ করো জোরে বলে সুবহানাল্লাহ কয়টা কাজ পাঁচটা কাজ করবে যদি কোনো বান্দার জীবনে এই পাঁচটা কাজ যদি বাস্তবায়ন হয়ে যায় তার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না আমরা সবাই জান্নাত পেতে চাই তো নাকি জান্নাত আছে না নাই
এটা কি হুজুরদের কোনো কল্প কাহিনী না কোনো উপন্যাস না কোনো গল্প না এটা কি কোনো কাল্পনিক কোনো কথা না জান্নাত আছে না নাই আছে আবার ওই দিকে জাহান্নামও আছে না নাই আছে জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতের অফুরান্ত নিয়ামত সবার সামনে পড়ে আছে আমরা জাহান্নামকে যদি মাইনাস করতে চাই কোরআনের সমস্ত নিষেধকে আমার জীবন থেকে মাইনাস করতে হবে যদি আমরা জাহান্নামকে আমার জীবন থেকে মাইনাস করতে চাই সমাজ থেকে সুদ প্রথা বন্ধ করতে হবে জাহান্নাম যদি আমার জীবন থেকে মাইনাস করতে চাই সমাজ থেকে সকল জেনা ব্যভিচার বন্ধ করতে হবে দুঃখজনক হলো সত্য আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ আচ্ছা জাকাতটা আজকে সমাজে সহজ না সুদটা সহজ বলেন কি সহজ সুদ সহজ হয়ে গেছে এরকম করে আকাম কুকাম যা আছে সব সহজ কিন্তু ভালো কাজগুলো আজকে কঠিন রূপ নিয়েছে কেন কি জন্য এটার মূল কারণ হলো মুসলিম নামধারী কিছু মুনাফিক চক্র আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মুসলমান কি জেনার লাইসেন্স দিতে পারে না মুসলমান কি সুদের কারবার করতে পারে না মুসলমান কি তার বউকে উলঙ্গ করে রাস্তায় বের করতে পারে না মুসলমান কি তার মেয়েকে অর্ধলগ্ন করে বোরকা ছাড়া বাইরে বের বের করে দিতে পারে না তাহলে আমরা কি মুসলমান প্রশ্ন আছে না নাই আমি আজকে একটু ক্লিয়ার করে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি অস্তু শুনি আমরা আগের চাইতে এখন ওয়াজের পরিমাণ কমছে না বাড়ছে 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 ওয়াজ কিন্তু বাড়ছে মসজিদ আগে যাচ্ছিল এখন কমছে না বাড়ছে টুপিওয়ালা কমছে না বাড়ছে হাফেজ কমছে না বাড়ছে মাদ্রাসা কমেছে না বেড়েছে বেড়েছে আলেম বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে মাহফিল বেড়েছে সুদের পরিমাণ কমছে না বাড়ছে তাহলে মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো আলেম ওলামা বাড়লো চোখের পানি বেশি করে পড়ে এত মাহফিল হচ্ছে এরপরে সুদও বাড়লো জেনাও বাড়লো তাহলে প্রমাণ হলো যে শুধু ওয়াজ মাহফিল করে আর মসজিদ মাদ্রাসা শুধু বানায়া সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার অসামাজিক কাজ বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের বিধান সমাজে চালু না হবে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কিন্তু এই বিধান চালু হোক সবাই কি এটা চায় সবাই চায় না হয়তো আপনারা চান ঠিক আছে সবাই কি চায় সবাই চায় কিন্তু সবাই কি কেউ কি বলে আমি মুসলমান না সবাই কি পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় মুসলমান ঈদের মাঠে চলে যায় জানাজায় চলে যায় শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য চলে যায় রমজান মাসে রোজাও রাখে টাকা আছে হজে যায় আমার দেশের অভিনেতারাও কিন্তু হজে যায় নাচানাচি করে সিনেমা ফিল্মে কাজ করে আবার যখন হজের মৌসুম আসে আসি বোরকা একখান লাগায়া রাবেয়া বসরি সেজে হজে চলে গেলেন হজে গিয়ে আবার দেশবাসীকে সালাম দিয়ে বলে সবাই দোয়া করবেন আমি হজে আসছি আমি যেন হজ থেকে ফিরে সিনেমার বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি আছে না না যে হজ তোমাকে গুনাহ থেকে বাঁচালো না যে নামাজ তোমাকে সুদের কারবার থেকে বাঁচালো না যে রোজা তোমাকে জেনার কাজ থেকে বাঁচালো না তোমার রোজা হয় নাই তোমার নামাজ হয় নাই তোমার হজ হয় নাই কারণ তুমি এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ বলছেন বান্দা সোজা হয়ে দাঁড়াবি কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহর সামনে ফাতিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা এক নম্বর কাজ হলো দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে আমরা আল্লাহর দিনের সামনে দাঁড়িয়ে যাব কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এক নাম্বার কাজ এটা আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ জেনাতার সামনে গেলে পরে নবীর কথা মনে হয় না
যে নেতা তার কর্মীকে কখনো নামাজের জন্য তাকিদ দেয় না সেই নেতার নেতৃত্ব মানা হারাম 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 ঠিক কিনা কষ্ট অসুবিধা আবার বলে আমরা তো নামাজ পড়ি আমরাও তো কোরআন পড়ি তাহাজ্জুদ পড়ি আছে না নাই তাহাজ্জুদ পড়ি এই থামেন তাহাজ্জুদ পড়ি আমরা কি মনে করেন কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করি আমরা তাহাজ্জুদ পড়ি ওরা কোরআন পড়ে ওই কানার মতো আমি প্রায় একটা উদাহরণ দিই এক কানা মসজিদে গেছে মসজিদে গিয়ে নামাজ শুরুর আগে ইমামের সাথে কথা বলতে বলতে বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে বাক বিতণ্ডার মাঝেই হঠাৎ করে খেপে গেছে অন্ধ কানা লোকটা ইমামের উপরে আজান হলো গন্ডগোলটা থামলো ইমাম সাহেব কিছু জবাব না দিয়ে নামাজে দাঁড়ায় গেছে সূরা ফাতিহার মধ্যে আসছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন কয়বার আসছে দুইবার তো ভাবলো কি ব্যাপার আমার নামটা তো ভালোই নিল কিন্তু সূরা ফাতিহা পড়ার পরে আবার যে সূরাটা আবার নিয়েছে সাথে আরেকটা সেই সূরার একটা অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের কানা প্রচন্ড রাগে ক্ষোভে গুসায় ফেটে পড়ছে কিছু বলল না চলে গেছে বাড়িতে পরের দিন আবার নামাজে আসছে এদিকে ইমাম যিনি তার আবার একটা পাহড় খাটো বসে ন্যাংরা ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সূরা থাকে ঘন ঘন সেটাই পড়ে আগের দিনে যে সূরা এই দিনে সেই সূরা যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন নামাজের মধ্যেই কানা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরা না মিনাল ফাসিকিন আমি কানা যদি কাফের হই তুই ন্যাংরা হলি ফাসিক ওরা কোরআন বোঝে হলো ওই কানার মতো ঠিক কিনা সেদিন কোন এক দরবারের ভণ্ড মাজার ভণ্ড আছে না নাই বলেন তো আছে না নামাজ পড়ে না তো এক মাজারের মুরিদ এসে আমাকে বলতেছে হুজুর আপনারা নাস্তে মানা করেন আল্লাহ কোরআনে কতবার নাস্তে বলেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এতবার নাস্তে কয় আর আপনারা নাস্তে মানা করেন এই হচ্ছে ওদের কোরআন বোঝার হাল কোরআন যদি আজকে জাতি বুঝত এই জাতির মাথায় সুদের বোঝা বই কেউ চাপিয়ে দিত না কোরআন যদি বুঝত ধর্ষণের সেঞ্চুরির কোনো রেকর্ড বাংলার জমিনে হতো না আজকে ড্যাং নামক কলেজকে কলঙ্কিত করছে কিছু বেআদব শ্রেণী চরিত্র কুলাঙ্কার কিছু যুবকেরা শিক্ষাঙ্গন হলো পবিত্র সেই পবিত্র অঙ্গনকে কলুষিত করছে বিপদগামী কিছু লোকেরা আছে না নাই বলেন তো আছে না নাই এগুলো বন্ধ হবে শুধু ওয়াশ করে ওয়াশ করে বন্ধ হবে না শুধু কাজ করতে হবে যদি ওয়াশ করি বন্ধ হয়ে যেত শুধু যদি দোয়া করি সব বন্ধ হয়ে যেত আমার নবীজি মক্কার মানুষ হিজরত করেছেন রাতের বেলা না দিনের বেলা প্রকাশ্যে না গোপনে মক্কায় রসুল ফুল পেয়েছেন না মার পেয়েছেন রসুল মক্কায় বাড়িতে থাকতে পেরেছেন না জেল খেটেছেন আমার নবীজি মক্কায় থাকতে পারলেন না জেল খাটলেন সাড়ে তিন বছর তিনি শিব আবু তালেব অবস্থান করলেন খাবার বন্ধ হয়ে গেল আমার সিদ্ধান্ত হবে একটাই সেই সিদ্ধান্ত হলো সবাই বলুন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
وما أنا من المشركين আমি আমার চেহারা আল্লাহমুখী করে নিলাম এবং এটাও সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না আমি শিরকের কোনো কাজে যাব না এই জাহাজেরা হজ করতে যান উমরা করেন উমরা করতে যান যে তালবিয়াটা পড়েন সেই তালবিয়ার ভিতরে এই দোয়াটা আছে শিরক মুক্ত না হওয়ার জন্য দোয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক আমার বান্দাগণ একজন ইমানদারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সে তার জীবনে কখনো শিরকের কাজে যাবে না যে বান্দা শিরিক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তাকে মাফ করে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কথাই তো কথা বলে আমার নবীজির কথা বলছিলাম নবীজি আমার এই শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে যখন দাওয়াতে কাজ শুরু করে দিলেন মক্কার মানুষগুলো নবীকে ফুল দিল না পাথর দিল রসুলকে ওই মক্কার মানুষ আরামে থাকতে পর্যন্ত দিল না সাড়ে তিনটা বছর শ্রী আবুতালিবে তিনি অবস্থান করলেন এমন একটা জেলখানা দুনিয়ার জেলখানায় দুনিয়ার জেলখানায় বিড়ি পাওয়া যায় সিগারেট পাওয়া যায় দুনিয়ার জেলখানায় সব কিছুই মিলে যায় কিন্তু আমার নবীর যে জেলখানা ছিল কথা বন্ধ ছিল কথার জন্য বয়কট করেছিল তারা খাবার বন্ধ ছিল সাহাবায়ে কেরাম খাবার না পায়া পাথরের উপরে কিছু বৃষ্টির ফোঁটা পড়ার কারণে কিছু তৃণ জন্মেছে কিছু ঘাস জন্মেছে সেই ঘাসগুলো মুখের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া ক্ষুধা নিবারণ করেছেন বাবলা গাছের কাটা যুক্ত সাল টান দিয়ে সিঁড়ে মুখের মধ্যে নিতে নিয়া মুখের ঠোঁটের ভিতরে বাবলা গাছের কাটা ঢুকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে খাবার আর খাওয়া হয় নাই পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গেছে এত কষ্ট তিন সাড়ে তিনটা বছর যে সাহাবায়ে কেরাম কিনে আমার রসুল করলেন একমাত্র কারণ হলো রসুলের বক্তব্য একটাই ছিল এই পৃথিবীতে কারো হুকুম চলবে না হুকুম চলবে একমাত্র আমার আল্লাহ তাআলা কারোর সামনে দাঁড়াবো না আমরা কারোর সামনে আমরা নত হব না কারোর সামনে আমরা এই মস্তকটাকে অবনত করব না আমরা সবসময় আমাদের অবনত আমাদের মস্তকটা অবনত করব আমরা কার সামনে আস্তে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আমার বন্ধুগণ আমরা দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবার কাছ থেকে লানত পেয়ে যায় সন্তানটার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে বিশাল টেনশনে পড়া হারে আমার আব্বা আমাকে লানত করলো আমার আম্মা আমাকে লানত করলো আমার ওস্তাদ আমাকে লানত করলো আমার মুরব্বি আমার উপরে লানত করলো বিশাল চিন্তায় পড়ে যায় কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় নয় শ্রেণীকে আল্লাহ তাআলা নিজেই লানত করেছেন নয় শ্রেণী যে সমস্ত বান্দার ভিতরে এই নয়টা বদগুণ থেকে যাবে আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে লানত করেছেন আল্লাহ যদি কাউকে সম্পদ করেন তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম আমরা কি জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই জান্নাত না জাহান্নাম পেতে চাই জান্নাত যদি পেতে চাই আমরা আল্লাহর রহমতের বান্দা যদি হতে চাই রহমতের বান্দা হওয়ার জন্য রহমানের বান্দা হওয়ার জন্য রহমত প্রাপ্ত হওয়ার জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অভিসম্পদ আল্লাহ তাআলা কাদের ব্যাপারে দিয়েছেন এক নাম্বার হলো যারা কুফুরি করবে কুফুরি কাকে বলে আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন এই কিতাবের একটা আয়াত কেন একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে তার কি ইমান থাকলো না সে কুফুরি করলো কুফুরি করলো যদি অস্বীকার করে ফেলে সে কাফের হয়ে যাবে একটা গোষ্ঠী আমার দেশে আছে নাম তারা কাদিয়ানি নাম শুনছেন না আপনারা কাদিয়ানি গোটা কোরআনকে তারা মানে শুধু একটা শব্দকে তারা আপত্তিকরভাবে তারা মানতে চায় না তারা বলে ইসমুহু আহমদ মানে তার নাম হবে আহমদ এই আহমদ দিয়ে বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারা বলে না সর্বশেষ নবী মুহাম্মদের পর আরেকজন নবী সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি জোরে বলি না আউযু বিল্লাহ জোরে বলি না আউযু বিল্লাহ
তাহলে গোটা কোরআন মানা হলো শুধু একটা ওয়ার্ড রাসূলকে শেষ নবী হিসেবে যদি না মানে কেউ তার কি ঈমান থাকবে আস্তে বলবেন না তার কি ঈমান থাকবে থাকবে এই গোষ্ঠী আমার দেশে আছে না নাই আচ্ছা এই গোষ্ঠী কিন্তু আমার দেশে আছে ওদের বানানো মসজিদ নামের উপাসনালয় আছে সেখানে আজান হয় সেখানে আকাবত হয় সেখানে কোরআন তেলাওয়াত হয় কিন্তু মাগার ঈমান নাই কি নাই আস্তে বলবেন না কি নাই এটাকে রহমত না লানত রহমত না লানত লানত আমার ভাইরা এইরকম করে আমার আপনার মাঝে বসবাস করা কিছু লোক আছে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা টাকা আছে হজ করে আসে সব কিছু করে দেখে মনে হয় বিশাল বড় বুজুর্গ মানুষ কিন্তু তার ভিতরে কুফুরি লুকানো আছে তার মধ্যে শিরকি লুকানো আছে তার মধ্যে মুনাফিকতা লুকানো আছে এই জন্য আমাকে আপনাকে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য নয়টা কাজ আমরা বাদ দেব নাম্বার ওয়ান হলো আমরা কুফুরি বাদ দিয়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু وهم كفار أولئك عليهم لعنة الله جربون الله أكبر الله تعالى بلن جرى كفري كربي ويش مست بندر بوني الله رلانا الله تعالى تدري بدي كنو رقر رحمت كربنا الله تدري كي ماف كربنا اير مده হয়তো বলবেন ওজন আমি তো কাফের নই কাফের তো কোনো গোষ্ঠীর নাম নয় মুসলিম নাম দাঁড়িয়ে কিছু কাফের আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তার ইমান নাই কিন্তু সে নিজেও জানে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমার নবীজি এই জাতীয় কথাগুলো যখন জাতির সামনে উপস্থাপন করলেন হক দাওয়াত যখন দিতে লাগলেন মক্কায় আমার নবীর কি থাকা হয়েছিল শুধু যদি ওয়াজ করে যদি কাজটা হতো রসুল তো মক্কা থেকে বের হতেন না বাড়ি থেকে বের হতেন না কিন্তু তাকে বাড়ি থেকে বের হতে হলো পরিবার ছাড়তে হলো আত্মীয় ছাড়তে হলো আমার নবীজি দাওয়াতি কাজের জন্য ঘর থেকে বের হলেন আবু জাহেল অথবা শাইবা ওয়ালিদ এরপরে কাট্টা কাট্টা কাফেররা কোন একটা দিনের ঘটনা সকালবেলা হারামের ভিতরে এই সমস্ত কাফেররা বসে বসে তারা প্ল্যান করছে এই প্ল্যানের মাঝেই আমার নবীজি হারামের মধ্যে ঢুকে পড়েছে ঢোকা মাত্রই ওদের মধ্যে একজন সবচেয়ে দুষ্ট চরিত্রের একজন নাম হলো তার অথবা অথবা ওলিদ এরা একসঙ্গে বলতেছে আবু জাহেল এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদি আজকে আমাদের সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে দিয়েছে যরকম নাউজুবিল্লাহ এই জাতীয় কথা বলার স্টার্টিং পেরিয়ডে আবু জাহেল সবাইকে বলল আর কি কি মন্তব্য তোমাদের বলো সবার কথা শোনা মাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল এক পর্যায়ে ওতবা বলে ফেলল আজকে মুহাম্মাদকে মেরেই ফেলবে এই কথা বলি সে তাড়ায় গেল রসুলকে সে মেরে ফেলবে কাছাকাছি চলে গেছে কাছাকাছি গিয়ে আমার নবজি গায়ে ছিল একটা চাদর সেই চাদরটা জড়ো করে নিয়ে আমার নবজির গলা বরাবর নিয়ে শ্বাসরোধ করে রসুলকে মারার যখন প্ল্যান হাতে নিচ্ছিল এই দৃশ্য আমার নবীর সবচেয়ে কাছের সাহাবি নিত্যদিনের সাহাবি সকাল দুপুর সন্ধ্যা সর্বক্ষণ যার সঙ্গে তিনি থাকেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিগোচর হলো দৌড় মেরে চলে আসলেন ওনার ঘর হারামের কাছাকাছি আমার নবীর ঘরটাও হারামের কাছাকাছি কাবার কাছাকাছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে আসলেন এসে বলছেন অথবা ও কাফের দলের লোকেরা আমার রাসূলকে আমি মারতে দেব না তোরা আমাকে মার আমার কোনো আপত্তি নাই এই কথা বলে করল কতবার পিঠ বরাবর একটা আঘাত করল এই আঘাত করে তাকে না জমিনে ফেলে দেওয়া হলো জমিনে যখন পড়ে গেল এই সুযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আপনাকে তারা আজকে মেরেই ফেলবে আপনি মেহরবানি করে এখান থেকে চলে যান সমস্ত আঘাতগুলো তিনি নিজের পিঠে বরণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একসঙ্গে পেয়ে মারতে মারতে জমিনে ফেলে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
নাকির উপরে অথবা খড়ম জুতা দিয়া কাঠের জুতা দিয়া এমন জোরে একখান চাপা মেরে দিল, এক চাপাই তার নাকটা বোচা হয়ে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, নিথর দেহ পড়ে থাকলো। মক্কার সমস্ত বড় বড় নেতারা মনে 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 ভাবলো, বুঝি আজকে কুহাফার ছেলে আবু বকর মারাই গেছে। এই অবস্থা সৃষ্টি করে তারা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরে আসলো, হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, আমি তো এখন আমার বাড়ির দিকে যাব না, না জানি রাসূলকে তারা কি করেছে। ওই ক্ষত বিক্ষত দেহটা নিয়ে তিনি কোনো মতো জীবনটা বেঁচে নিয়ে তিনি নিজের বাড়ির দিকে না গিয়ে সোজা চলে গেছেন আমার নবীর দরজার সামনে। দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দরজাটা খুলুন, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি, মেহরবানি করে দরজাটা খুলুন। নবীজি দরজা খুললেন, খুলি দেখেন আবু বকরের নাক থেকে রক্ত গড়ে গড়ে পড়ছে, নাকটা বোঁচা হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর এমন সিচুয়েশন হয়েছে, তোমাকে বিশ্রাম নেওয়া দরকার। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমার মন বলছে মক্কার হাওয়া ভালো না, চোরগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, মেহরবানি করে আমার পরামর্শ হলো হুজুর চলুন আমরা মক্কার বাইরে চলে যাই, মক্কায় থাকার কোনো পরিবেশ এখন আমরা মনে হয় পাব না, মক্কার বাইরে আমরা চলে যাই। রাসূলকে সঙ্গী করে নিয়া ওই ক্ষত বিক্ষত দেহটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন মিলে মক্কার বাইরে চলে গেলেন, প্রচন্ড ক্ষুধার্ত দুইজন, কিছুই খান নাই তারা। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, তোমার খাদ্যের প্রয়োজন, তোমার কিছু খাবারের প্রয়োজন। মরু অঞ্চলে ঘুরতে ঘুরতে নবজি তার বন্ধুকে নিয়ে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে মেষের পাল খুঁজলেন, এরপরে উটের পাল খুঁজলেন, পেলেন না, ছোট্ট একটা ছাগল পাল পেলেন। সেই ছাগল পাল পাওয়ার সঙ্গে সঙ্গে ছাগল পালের রাখালকে ডাক দিলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা সাকি দেবে নাকি কি করবেন আপনি? তিনি বলছেন, আমি একজন পথিক, প্রচন্ড ক্ষুধা পাচ্ছে আমাদের, আমার বন্ধু আবু বকর প্রচন্ড রক্তাক্ত হয়েছে, তার কিছু খাবার প্রয়োজন, একটা সাগি দিলে পরে দুধটা দহন করতাম, ধরো তাকে রসুলের। রসুল সঙ্গে সঙ্গে বলছেন, শোনো রাখাল তোমার কথা আমার দারুণ লেগেছে, দারুণ পছন্দ হয়েছে, তবে আমি তোমাকে একটা প্রস্তাব দেবো এমন যাতে তোমার কোনো অসুবিধা হবে না, তোমার মালিকের কোনো অসুবিধা হবে না, সেটা হলো তুমি আমাকে ছোট্ট একটা সাগি দাও, যে সাগির পেটে কোনো বাচ্চা আসে নাই, যে সাগির ওলানে দুধ আসে নাই, এমন একটা ছোট্ট সাগি তুমি আমাকে দেবে নাকি? সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে রাখাল মনে মনে চিন্তা করে, এই লোকটার মাথা খারাপ নাকি, যে দেখি একটা ছোট্ট সাগি দিয়ে দেখি। ছোট্ট একটা সাগি আমার নবীর সামনে যখন হাজির করা হলো, নবীজির সাগিটাকে কোলের মধ্যে উঠায় নিলেন, কোলের মধ্যে উঠায় নিয়ে আমার নবীজি করলেন কি, তার বরকতি দুটো হাত ওই সাগির পিছনের দিকের দুইটা পার মাঝখানে ওলান বরাবর বাট বরাবর হাতটা রাখলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি স্তনে হাত দিলেন, রাখালকে বললেন, রাখাল একটা বাটি এনে দাও, একটা কাদাহ পিয়ালা এনে দাও, একটা বাটি আনা হলো। আমার নবীজি করলেন কি, বিসমিল্লাহ বলে দুধ দহন করলেন। নবীদের মুজিজা আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, আমার নবীজি দুধ দহন করা শুরু করলেন, দুধ দহন করতে করতে বাটিটা পূর্ণ হয়ে গেল। বাটি যখন পূর্ণ হলো নবীজি বলছেন, আবু বকর ক্ষত বিক্ষত হয়েছ, রক্তাক্ত হয়েছ, এখন তুমি আল্লাহর বরকতের কিছু খাবার তুমি খেয়ে নাও। সঙ্গে সঙ্গে তার হাতে বাটি দেওয়া হলো, বাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে করে তিনি পান করা শুরু করলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করতেছেন। পান করতে করতে কিতাব এসেছে, পেটের চামড়া তার টাইট হয়ে গেছে, খেতে খেতে গোটা পেট ভর্তি হয়ে গেছে দুধ দিয়ে, এত পরিমাণ তিনি দুধ পান করেছেন। রসুল বলছেন, আবু বকর দুধ কেমন পান করলে বলো হুজুর, জীবনে এত দুধ জীবনে আমি কখনো পান করি নাই, কিন্তু দুঃখ হলো হুজুর এত দুধ খাইলাম কিন্তু বাটির দুধ তো কমে না। হুজুর কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, বরকত দেওয়ার মালিককে, আসতে বলবেন না কে, কোটি টাকার মালিক কিন্তু রাতের বেলা ঘুম হয় না, আসে না নাই, গাড়ি বাড়ি সবই আছে কিন্তু সুখ নাই শান্তি নাই, কেন? বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে দেখে বউটা লাইন মারে, বউটা কি মারে, লাইন মারে, ছেলেটা ইয়াবা খায়,
মেয়েটা চরিত্রহীনা, কোনো শান্তি নাই। রেজেক কিন্তু শুধু টাকা পয়সার মধ্যে আসে না, রেজেকটা হলো কার দান? আস্তে বলবেন না, কার দান? রেজেকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সর্বোত্তম স্তর হলো সুস্থতা, সর্বোচ্চ স্তর হলো নেক সন্তান নেক স্ত্রী, আর পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল বলছেন আবুবকর বরকতি দুধ পান করেছো, দুধ কমবে কেমনে? ও রাখাল, তুমিও খাওয়া শুরু করো। রাখাল তো বিসমিল্লাহ বোঝে না। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, দুধের পেয়ালা দেওয়া হলো, রাখাল বিসমিল্লাহ বোঝে না, কিন্তু রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করা শুরু করে দিল। দুধ কমে না, বাটি থেকে দুধ সে আগের মতোই থেকে যায়, স্বাভাবিক থেকে যায়। রাসূল বলছেন, ও রাখাল কেমন পান করলে বলো? তিনি বলছেন, ও যুবক, পান তো করলাম, দুধ তো কমে না। রাসূল বললেন, শোনো, এই বাটির দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার ঠোঁটটা এই বাটিতে না লাগবে, আমাকে পান করতে হবে, সর্বশেষ দাও, আমার হাতে দিয়ে দাও। রাসূলকে আগে পান করেছেন, নিজে আগে পান কখনো করেন নাই। রাসূল আগে পান করাতেন, আগে খাওয়াতেন, এরপরে খেতেন। এটা ছিল নবীজির সারা জীবনের অভ্যাস। নিজের বাড়িতেও যখন যেতেন, ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা যারা এসে বলেন, রাসূলকে আমি কখনো আগে কোনো খাবার খাওয়াতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, শোনো, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ হলো অপরকে খাওয়ানো। অপরকে আগে যে খাওয়াতে পারবে এটাই সবচেয়ে উত্তম কাজ। আম্মা জানায় সে বলেন, রাসূল আমাকে আগে খাওয়ায় দিতেন, আমি তার সামনে দুধ নিয়ে যেতাম, রাসূল সেই দুধের গ্লাসটা আস্তে করে হাত আমার দিকে ঘোরায় দিয়ে বলতেন, ওরা আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি উঠের গোশত দিতাম, রাসূল আগে বলতেন, ও আয়েশা তুমি আগে শুরু করো, এরপর আমি শেষ করবো। এমন বিশ্বমানের চরিত্র আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছিলেন। সেই নবীজি করলেন কি, শোনো, ও রাখান তুমি ওই বাটিটা আমার হাতে দিয়ে দাও। নবীজি বাটিটা তার হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন, দুধের বাটির দুধগুলো শেষ হয়ে গেল। এবার বাটিটা হাতের মধ্যে দিয়ে রাখালকে বললেন, রাখাল তুমি থাকো, আমরা এখন চলে যাই। দুজন মিলে যখন চলে যেতে নিচ্ছিলেন, রাখালের চোখে অশ্রুপূর্ণ পানি, অশ্রুপূর্ণ হয়ে গেছে চক্ষুটা। রাখাল কাঁদতে কাঁদতে বলতেছে, সুন্দর সময়টা কাটালাম, আমার বড় আশা, মেহরবানি করে আপনি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন আমি খুব ধন্য হতাম। রাসূল বলছেন, ও রাখাল তোমাকে নিয়ে গেলে পরে ছাগলগুলো দেখবে গিয়ে আপনাদের তো খেয়ানত হয়ে যাবে। এবার রাখাল বলছে, তাই তো, ঠিক আছে, তবে হ্যাঁ আপনি যেতে পারেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আপনি যখন এই ছোট্ট সাগির ওলানে যখন হাত দিলেন, বাটে যখন হাত দিলেন, মনে মনে কোন দোয়াটা যেন পড়লেন, যে দোয়াটা পড়ার মধ্য দিয়ে ওলানে দুধ পূর্ণ হয়ে গেল, সেই দোয়াটা আজকে আপনি আমার শিখায় যাবেন। রাসূল বলছেন, তুমি দোয়াটা শিখায় কি করবা? মাঝে মাঝে আমিও দুধ খাবো, যেরকম সুবহানাল্লাহ, মাঝে মাঝে আমিও দুধ পান করব। রাসূল বলছেন, শোনো রাখাল, হাজারবার এই দোয়া পড়লে হবে না, কারণ তোমার মধ্যে শিরিক আছে, তোমার মধ্যে কুফর আছে, তোমার মধ্যে তাওহীদ নাই, তোমার মধ্যে ঈমান নাই। যে লোকের মধ্যে ঈমান নাই সে লোকের কোনো দাম আছে? সে লোকের কোনো দাম? হাজার ভালো কাজ করো, ঈমান নাই, তার কাজের কোনো মূল্য আল্লাহর দরবারে? আমার নবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আমি নাম শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে, মক্কা একজন আল্লাহর নবীর আগমন হয়েছে, আমার মনে হয় আপনার সুন্দর চেহারায় প্রমাণ করে মনে হয় আপনি সে আল্লাহর নবী, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ওরে রাখাল তোমার বুঝতে দেরি হয় নাই, তোমার কি বিশ্বাস হয় নাকি? রাখাল বলছে, আমার আর বুঝতে দেরি নাই, আপনি আমাকে আর দেরি না করায়া এই মুহূর্তে আপনি আমাকে পড়ায় দেন। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েত তো জোর করে অর্জন করা যাবে না, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসবে।
হেদায়েত চাইলেই হেদায়েত পাওয়া যায় না, ইহাদি আল্লাহু মাইয়াশা, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। এই জন্য আমরা নামাজের মধ্যে মাঝে মাঝে বলি, প্রত্যেকটা রাকাতে রাকাতে বলি, সে হেদায়েতের দোয়া আমরা করি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি সরসঠিক পথে রাস্তা দেখিয়ে দাও, যে পথে চির শান্তি সেই পথটা দিয়ে দাও, যে পথে চির ভ্রান্তি সেই পথ থেকে আমাদেরকে বাঁচাও। হেদায়েতের মালিকটাকে আসতে বলবেন না কে? ওই মক্কার কাবার দরজার সামনে কাট্টা কাট্টা কাফেররা রসুলকে মেরে ফেলার চিন্তা করলো, আর এই মরু অঞ্চলের একটা রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যেথবা রসুলের গলায় চাদর দিয়ে চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চাইল, তার শানে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। সে আয়াতের ঘোষণা হলো, হে রসুল, যে আপনাকে গালি দিয়েছে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তার জন্ম ঠিক নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। যখন এই আয়াতটা নাজিল হলো, উতুল্লিম বাদা যালিকা জানি, যখন এই আয়াতটা যখন নাজিল হলো, এই উতবার মাথা খারাপ, উতবা ভরাক্রান্ত হৃদয় নিয়ে সে চলে গেল সোজা আগে মায়ের কাছে। মার কাছে গিয়ে বলছে, মা আমি তোমাকে এমন প্রশ্ন কোনোদিন করি নাই, কিন্তু এই আয়াত যখন আমার কাছে এসেছে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না, মা তুমি সত্যি করে বলো তো আমার জন্মটা ঠিক আছে কিনা। তখন মা বলে, বাজান তুই যখন জানতেই চাস, তোর যখন জন্ম হয় নাই, তুই যখন আমার পেটে আসিস নাই, আমার গর্ভে আসিস নাই, সেই সময় কোনো একটা পাহাড়ের পাদদেশে আমার সঙ্গে এক রাখালের জেনা হয়, সেই জেনার ফলে যে বাচ্চাটার জন্ম হয় সেই বাচ্চাই হলো তুই। আমার কথা কি বোঝা গেল? এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, যারা রসুলকে গালি দেয়, যারা আল্লাহর পয়গম্বরদেরকে নিয়ে বাজে কথা বলে, তারাও তাদের জন্মের ইতিহাস খুঁজতে গেলে দেখতে পাবে তাদের জন্ম ঠিক নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, সেই রসুলদের উত্তরসূরি, সেই রসুলদের যারা যোগ্যোত্তরসূরি, তারা হচ্ছে আলেম ওলামা। আমি ছোট খাটো ভাঙ্গাচুর একজন মানুষ, কিন্তু জগতের শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা। সে আলেমদেরকে নিয়ে যারা কটুক্তি করে, আলেমদেরকে নিয়ে যারা বাজে উক্তি করে, কোরআনের ওই আয়াত প্রমাণ করে, তারাও ঠিক না। সম্মানিত ভাইয়েরা, এই বাংলার এই ভূখণ্ডে রসুলকে নিয়ে কত কথা বলা হয়েছে, রসুলের দাড়ি মোবারককে বলা হয়েছে এ নাকি ছাগলের দাড়ি, বলা হয়নি, বলা হয়নি? এগুলোর কি কোনো বিচার বাংলার জমিনে হয়েছে? আসতে বলবেন না, হয়েছে? বিচারালয় আছে না নাই? আদালত আছে না নাই? সবচেয়ে বড় অপরাধ হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে অবস্থান করবে, এর চেয়ে বড় আসামি এই জমিনে আর দ্বিতীয় থাকতে পারে, এর চেয়ে বড় আসামি থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের একটা পক্ষ নিয়েছে শিরিকের পথ, আর একটা পক্ষ নিয়েছে তাওহীদের পথ। একটা পক্ষ চায় সমাজে আল্লাহর বিধান চালু হোক, আরেকটা পক্ষ চায় শয়তানের বিধান চালু হোক। আমরা কারো চোখ রাঙ্গানিকে ভয় করি না, আমরা ভয় করি একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? ওই সূর্যটা কার? সূর্যের মালিককে, আলোকিত চাঁদের মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে, সাত সমুদ্রের মালিককে? আমার প্রাণটা কার হাতে? আমাদের সোজা কথা একটাই, যেহেতু আমরা আল্লাহর গোলামি করার জন্য আসছি, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানব না, মানব না, মানব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা মনে থাকবে তো মাহফিল শেষ করিতে বলে যাই এই পৃথিবীতে আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই তিনটাকে মানবো আমরা কয়টা মানবো তিনটা যাক তাআমুল ঈমান রাদিতু বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রব নাই কে ছাড়া কোন দিন নাই কি ছাড়া কোন নেতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কথা ক্লিয়ার আমরা সোজা দাঁড়াবো কার সামনে আস্তে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আল্লাহর লানত নয় শ্রেণীর উপরে কয় শ্রেণীর উপরে নয় শ্রেণী একটা বলেছি আমি যারা কুফুর করবে যারা কাফির তাদের উপর আল্লাহর কি লানত নাম্বার দুই হলো যারা মিথ্যুক মিথ্যাবাদী তো আমার দেশে নাই আস্তে বলবেন না আছে না নাই এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যাও নাই তিনি কে বলুন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা তাআলা নিজে বলছেন আমার লানত নয় শ্রেণীর উপরে এক নম্বর হলো যারা কুফুর করবে নম্বর দুই হলো যারা মিথ্যুক মিথ্যাবাদিতা নিয়ে যাদের চলাফেরা আল্লাহর লানত তাদের উপরে নম্বর তিন হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত যারা খুনাখুনির সঙ্গে জড়িত হত্যার সঙ্গে জড়িত আমার দেশে হত্যার পরিমাণ বিগত সময়ের চাইতে কম না বেশি খুনের পরিমাণ বিগত সময়ের চাইতে কম না বেশি দলীয় কন্দল কম না বেশি বেশি এগুলো কি ইমানদারের কাজ না জেহালাতের কাজ যারা জাহেল তারা এই সমস্ত কাজগুলো করতে পারে খুন কাবদলা খুন ছিল নিত্যদিনের কাজ জাহেলি যুগে সেই জেহালাতের জাহেলি যুগের একটা নব্য রূপ যেন আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি আছে না নাই একই দল করে কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আসতে বলবেন না আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ লানত তাদের উপরে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার আয়াত নাম্বার 93 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফীহা ওয়া গাযিবাল্লাহ আলাইহি ওয়া লা'নাতু ওয়া আ'তালাহু আযাবান আযীমা জোরে বলুন আল্লাহু আকবার যারা খুন করবে যারা হত্যা করবে অন্যায় করে যারা একজন মানুষকে মেরে ফেলবে একজন মানুষকে হত্যা করে ফেলবে একজন মানুষকে যদি হত্যা করে ফেলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আর লানত পড়বে কার লানতটা কার আল্লাহর লানত তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দাকে বলেছেন বান্দা আমার লানত থেকে বাঁচার জন্য তুমি মিথ্যা ছেড়ে দাও কুফর ছেড়ে দাও এরপর আল্লাহ তাআলা খুন ছেড়ে দিতে বলেছেন খুনের কাজটা তুমি করতে পারবে না যে ব্যক্তি একটা মানুষকে খুন করলো সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সে হত্যা করলো খুন করলো মারাত্মক গুনার কাজ আমার ভাইয়েরা বিশ্বাসঘাতক যারা নাম্বার চার হলো বিশ্বাসঘাতকতা যার মধ্যে থাকবে সে ব্যক্তি আল্লাহর লানত পেয়ে যাবে বিশ্বাসঘাতক মানে দেখবেন সমাজে কিছু লোক আছে সামনে বলে এক কথা অন্তরে লালন করে আর একটা আছে না নাই বলে আছে এইগুলো শ্রেণীর উপর আল্লাহর লানত এটা কার কথা বলেন আল্লাহর কথা আমার ভাইয়েরা ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লা'নাহুম যারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করবে বিশ্বাসঘাতকতা যারা করবে তাদের উপর আল্লাহর লানত আল্লাহ তাআলা বলে দিয়েছেন নাম্বার পাঁচ হলো যারা মোনাফিকি করবে মোনাফেক বুঝে আমার দেশে খুঁজে পাওয়া যাবে না আসতে বলবেন না আছে না নাই মোনাফেক সেনার লক্ষণও আছে না নাই মোনাফেক চিনতে হলে চারটা জিনিস দেখবেন বান্দার ভিতরে যখন সে কথা বলবে মিথ্যা বলবে আমানতের খেয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে বাজে কথা বেহুদা কথা বলবে
মুখ থেকে খারাপ শব্দ উচ্চারণ করবে এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা তাওবার আয়াত নাম্বার 68 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফীহা هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে ওয়াদা করছেন যারা মুনাফিকি করবে আল্লাহর লানত তাদের উপরে জাহান্নামের শাস্তি তাদের উপরে অবধারিত অতএব আল্লাহর লানত থেকে বাঁচার জন্য এই সমস্ত অপকর্মগুলো আমরা ছাড়ব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 6 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তার আল্লাহর লানত প্রাপ্ত হয়ে যাবে ওয়াল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদূনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাহ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওয়াদা ভঙ্গ করবে সম্পর্ক ছিন্ন যারা করবে আল্লাহর লানত তাদের উপরে পড়বে এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন নাম্বার 7 হলো সতী শব্দী নারীর উপরে যারা মিথ্যা অপবাদ দেবে মিথ্যা মামলা দেবে মিথ্যা সাক্ষী হবে আমার দেশে মিথ্যা মামলা মনে হয় একটাও নাই মিথ্যা সাক্ষী বুঝি একটাও নাই এই মিথ্যা সাক্ষী এবং মিথ্যা মামলা সতী শব্দী নারীর উপরে যারা এরকম ধরনের কোনো অপবাদ চাপিয়ে দেবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল্লাহ তাআলা নিজে বলছেন যারা সতী শব্দী নারীর উপরে যারা এরকম করে মিথ্যা অপবাদ চাপিয়ে দিবে আল্লাহ বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম জোরে বলুন আল্লাহু আকবার যারা এই সমস্ত আচরণগুলো করবে তারা দুনিয়াতে লানত পাবে আখিরাতে তারা লানত প্রাপ্ত হয়ে যাবে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য আরেকটা বদগুণ হলো রাসূলকে কষ্ট দেওয়া রাসূলকে কষ্ট দেওয়ার লোক এখনো আসে না নাই আসতে বলবেন না আছে না নাই এখনো কষ্ট দেওয়ার মতো লোক আছে আরে সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন একজন সাহাবীর কথা মনে পড়ে আমার মনে পড়ে গেল এই মুহূর্তে আমার নবীজি মদিনায় ইন্তেকাল করলেন মদিনায় ইন্তেকাল করার পরপর আমার নবীজির জীবদ্দশায় যে লোকটা সারা জীবন আজান দিয়েছেন আমার নবীকে সামনে রেখে আজান দিয়েছেন কালো কুসকুসে একজন মানুষ এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন যাকে বলা হয় সেই মুয়াজ্জিনটার নাম কি বলেন আরো জোরে বলেন তার নামটা কি বেলাল এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু সারা জীবন তিনি রসুলকে দেখে দেখে আজান দিয়েছেন কিন্তু রসুল যখন মারা গেলেন রসুল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বেলালকে আর খুঁজে পাওয়া যায় না বেলাল কোথায় গেল অন্য সাহাবী আজান দিচ্ছেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন ওরে বেলাল তুমি কোথায় গেলে তোমার আজান না শুনলে আমাদের মনটা ভরে না আমাদের অন্তরের তৃপ্তি হয় না বেলাল তুমি আজান দেওয়া শুরু করো তিনি সঙ্গে সঙ্গে বলছেন আমিরুল মুমিনিন আপনি হয়তো বা আমার আজান অপেক্ষা করছেন কিন্তু আমি তো নবীর অপেক্ষা করতেছি আমি সারা জীবন আজান দিয়েছি রসুলকে দেখে দেখে আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলের দিকে আমি নখটা উঁচু করে করে রসুলকে দেখে দেখে আমি আজান দিয়েছি আমার নবীজি কখনো আমার আজানের সময় দূরে থেকেছেন এমন কোনো রেকর্ড নাই আমি আজান শুরু করা মাত্র রসুল আমার সামনে এসে দাঁড়িয়ে গেছেন আজকে আমি আজান দিতে যাব তোমরা হয়তো রসুলকে না দেখে থাকতে পারো কিন্তু আমার আজানের সময় রসুলকে না দেখলে আমি বেলাল বুক ফেটে মারা যাব আমি বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব অতএব যে মদিনার রসুল বেঁচে নাই যে মদিনার রসুল আমার নাই সেই মদিনার মসজিদে আজীবন বেলাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর কোনোদিন বেলালকে তোমরা আজান দিতে পারবা না আমি বেলাল আজান দেব না কি মোহাব্বত কি ভালোবাসা তাদের ছিল রসুলকে কেন্দ্র করে সেই রসুলকে নিয়ে আজকে বাজে কথা বলার মতো কিছু লোক আছে না নাই রসুলকে তুমি মানো কেমন মানো রসুলের প্রতি তুমি দরুদ পড়ো তুমি সুন্নাহ নামাজ পড়ো মেসওয়াক করো মিষ্টি খাও দুপুরের পরে ঘুমাও সব এই সমস্ত সস্তা সস্তা সুন্নাহ তুমি মানতে চাও কিন্তু যে লোকটা নামাজের রসুলকে মানলো সুন্নাত মেসওয়াক করাকে সুন্নাত মানলো দাড়ি রাখাকে সুন্নাত মনে করে মানলো কিন্তু রসুলকে যে ব্যক্তি
রাষ্ট্র পরিচালনায় দেশ পরিচালনায় রাজনীতির মডেল হিসাবে রাসূলকে যে মানতে পারলো না সে ইমানদার নয় সে মুনাফিকের বাচ্চা সস্তা জায়গায় সুন্নাত মানবা রাসূলকে মানবা রাজনীতির প্ল্যাটফর্মে এসে রাষ্ট্রনীতির প্ল্যাটফর্মে এসে রাসূলকে মাইনাস করবা তুমি তো রাসূলের উম্মত হতে পারো না পারো না পারো না নবীর সামনে সুন্দর করে যদি কেউ কবিতা আবৃত্তি করত রাসূল তাকে উৎসাহ দিতেন রাসূলের সামনে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে রাসূল তাকে উপঢৌকন দিতেন আমার দেশের একটা ছেলে গোটা ওয়ার্ল্ডে বিশাল পুরস্কার সে জিতিয়ে আনলো আলহামদুলিল্লাহ বলো তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই বলি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তাকরিমকে কেন পুরস্কৃত করা হলো এটার জন্য কিছু গায়ে জ্বালা পড়া করা কিছু কুলাঙ্গার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তাদের খুব দয়া মায়া হয় নারীদেরকে নিয়ে কি দয়া মায়া হয় মেয়েরা ফুটবল খেলেছেন মেয়েরা যদি ফুটবল খেলতে যান তাদের কি দেহের কাপড় ঠিক থাকে দেহ ঢাকা আগে না খেলাধুলা আগে বলেন 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 দেহ ঢাকা আগে না ফুটবল খেলা আগে আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দাকে কি করেছেন সুন্নাত নফল ওয়াজিব কি আরো জোরে আরো জোরে যারা মেয়েদেরকে পর্দায় দেখতে চান না তারা মেয়েদেরকে ইউজ করতে চান ব্যবহার করতে চান মর্যাদা দিতে চান না তারা আমার মেয়ে আমার মা অর্ধলগ্ন হয়ে বাইরে বের হোক কেউ কি চান কেউ কি চান সেই চাইতে পারে যে নারীর মর্যাদা দিতে চায় না ইসলাম আল্লাহ তাআলা দিয়েছে ইসলামের হুকুম হলো মেয়েরা ঢাকবে মাথা থেকে পা পর্যন্ত হুকুমটা কার আস্তে বলবেন না হুকুমটা কার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন স্বামীকে ডাক দিলেন স্বামীকে ডাক দিয়ে বলছেন আমার স্বামী আমি মনে হয় মারা যাব আমি বাঁচব না আমি যদি মারা যাই দিনের বেলা কাউকে সংবাদ দিবেন না কাউকে জানাবেন না বিশ্বনবীর কলিজার টুকরা দরের দুলালি ফাতিমা ভেবে হাজার হাজার মানুষের সমাগম হবে আমার জানাজায় আমার সামনে লাশ থাকবে আমাকে দেখতে না পারলেও কতটুকুন মোটা কতটুকুন চিকন কতটুকুন লম্বা খাটো অনুমান করবে আমার একটু হলো পর্দার খেলাফ হবে রাতের আধারে কয়েকজনকে সাথে নিয়া আমার কাফন দাফন করে দেবে সুবহানাল্লাহ বলবেন না পর্দা ফার্স্ট ক্লাস পর্দা কাকে বলে আমার নবীজির আদরের দুলালি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির স্বপ্নের মধ্যে দেখালেন আবু যর গফারি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসূল বলছেন আবু যর যাও আমার ফাতিমার জন্য তুমি কবর খনন করো সোজা চলে আসলেন সোজা চলে এসে আলীকে ডাক দিয়ে বলছেন আলী দরজা খোলো সংবাদ তুমি আমাকে না দিলেও রাসূল আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে বেঁচে নাই রাতের আধারে কাফন দাফন হয়ে গেছে কি পরিমাণ তাদের পর্দার চিন্তাটা মাথায় ছিল কথার পর্দা দেহের পর্দা তারা কতটুকু অবলম্বন করেছেন আমার মায়েরা সে শান্তে সে মাদের ব্যাপারে একটু হালকা ইঙ্গিত দিচ্ছে এই জন্য আমার মা আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদত আজকে সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পর্দায় থাকা মেহরবানি করে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের সমাজের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো পর্দা অবলম্বন করা মেহরবানি করে আমার মা মেহরবানি করে আপনাকে শালীনপূর্ণ পোশাক পরতে হবে বিশেষ করে নিজস্ব জাতীয় স্বজন আছে যাদের সঙ্গে বিয়ে জায়েজ চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এই সমস্ত ব্যক্তির সঙ্গে দেখা করা জায়েজ দেখেন আস্তে আস্তে কয় জায়েজ আরে বলেন জায়েজ নাই
দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে নাকি কিন্তু আজকে সমাজে ম্যাক্সিমাম জায়গায় দুলাভাই শালীর মধ্যে মহব্বত কম না বেশি বেশি দুলাভাই তার বউকে হুন্ডায় চড়াই না শালী নিয়ে ঘোরে এরকম দুলাভাই আছে না নাই মনে যশোরে নাই যশোরে আছে শালী হুন্ডার পিছনে চড়ছে শালী এখন মনে মনে চিন্তা করে যে দুলাভাই মানুষ সম্মান দেওয়া তো উচিত তো হুন্ডার পিছনে বসছি গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় একটু মাঝখানে গ্যাপ রেখে দূরে বসছে দুলাভাই মনে মনে চিন্তা করে এই পিছনে চললো টেরও তো পাই না সামনে যায় এমন ব্রেক মারছে গ্যাপ পুরো কথা বোঝেন না তো আমার সেই সমস্ত মা বোনদেরকে বলবো আপনি গ্যাপ পূরণ করার সুযোগ দিবেন কেবল আমার মুরব্বী ভাইদেরকে বলবো যার ঘরে মেয়ে আছে মেয়েটাকে সুন্দর করে প্রস্তুত করুন ওই সন্তান যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায় জান্নাতে নিয়ে যায় সেইভাবে প্রস্তুত করুন কারণ একজন নারী শুধু একাই জাহান্নামে যাবে না চারজন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে চলে যাবে এই জন্য সতর্ক থাকার দরকার আছে না নাই আচ্ছা আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য আমরা নয়টা পয়েন্ট শিখলাম সর্বশেষ পয়েন্ট হলো আল্লাহ তাআলা কোন শ্রেণীকে লানত দিয়েছেন যারা মন্দ ধারণা পোষণ করে খালি খারাপ ধারণা পোষণ করে এমন লোক আছে না নাই আছে মন্দ ধারণা নিয়ে যারা থাকে বাজে চিন্তা নিয়ে যারা থাকে মানুষের পিছনে যারা থাকে আল্লাহ তাদের ব্যাপারে লানত করেছেন আর এই জায়গায় একটা সূরা পর্যন্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে সূরা পর্যন্ত নাযিল করেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'আ মালাহু ওয়া আদাদাহ যারা সামনে পিছনে মানুষের দোষ চর্চা করতে ব্যস্ত থাকে যারা কুধারণা পোষণ করে তাদের ধ্বংস হয়ে যাক আর এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত চিন্তা যারা করে জন্নিন যারা জন্নিন বিল্লাহি আল্লাহ সম্পর্কে যারা মন্দ ধারণা করে এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সোজা সবটা বলে দিয়েছেন গযিবাল্লাহ আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আদ্দালাহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ সম্পর্কে যারা মন্দ ধারণা পোষণ করবে আল্লাহর আযাব তাদেরকে ঘেরাও করে ফেলবে আল্লাহ লানত তাদের উপরে পড়ে যাবে আল্লাহ তাআলা এই নয়টা বদ স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে পাঁচটা কাজের কথা বলে দিয়েছেন এক নম্বর আমরা বলেছি আমরা সব চিন্তা সব মতবাদ সব কিছু ছেড়ে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আল্লাহর দিন নিয়া এরপর আমরা আল্লাহমুখী হয়ে আল্লাহকে ভয় করব এরপর আল্লাহ তাআলা আরেকটা হুকুম করেছেন ওয়াকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করবে তোমরা কি কায়েম করবে বলেন নামাজ কায়েম করবে নামাজ কি সবাই পড়ি নাকি কায়েম আগে না পড়া আগে বলেন নামাজ কায়েম আগে না আদায় আগে কায়েম আগে ব্যক্তি জীবনে আদায়ের দরকার আছে না নাই আপনি যদি আদায় না করেন কায়েম করবেন কেমনে সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি সবাই কি নামাজ পড়ি আজকে থেকে আর নামাজ কেউ ছেড়ে দেব না সিদ্ধান্ত কি নেওয়া যায় একটু হাত উঁচু করে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন হাত নামান